আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক শিক্ষা বাতায়নে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ 9ই অক্টোবর 2020, আজকের শিক্ষা বাতায়নে আপনাদের জানিয়ে দিচ্ছি সব প্রথমেই সংবাদ শিরোনামগুলো। পিএসসি ও জেএসসি পরীক্ষার পর এবছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করল সরকার। এইচএসসির নতুন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের সমস্যা ফেলতে পারে বলে মনে করেন অনেক শিক্ষাবিদ। এবছর গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চিন্তা করছে সরকার। শুরু হয়েছে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস। করোনায় শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়ছে। প্রাথমিকে শিক্ষক বদলিতে আসছে বড় পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, চলুন এবার জেনে নেই বিস্তারিত। এবছর এইচএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়নের রেজাল্ট আগামী ডিসেম্বরেই প্রকাশ করা হবে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সার্বিক বিবেচনায় 2020 সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, যেভাবে গ্রহণযোগ্যতা পাবে তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য 30 থেকে 32 দিন সময় দরকার, এক বেঞ্চে একজন স্টুডেন্ট সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই, তাই এবছর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না। গত 1 এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন কোনো শিক্ষাবিদ। তবে আবার কিছু শিক্ষাবিদ মনে করছেন, সরকারের এ অবস্থা ব্যতীত অন্য কোনো পথ খোলা ছিল না, তাই বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে তাদের উপযুক্ত একটি পদ্ধতি বেছে নেওয়ার পরামর্শ দেন শিক্ষাবিদরা। এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসি ফলাফল দেওয়ার সরকারের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে বলে মনে করেন কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না, সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। শিক্ষাবিদ ফাহিমা খাতুন বলেন, এসএসসি ও জেএসসির যে রেজাল্ট, সে রেজাল্টের চাইতে উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের অনেক বেশি গুরুত্ব দেয় শিক্ষার্থীরা, কেননা তারা ভালো একটা রেজাল্ট করলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, এটা তারা জানে। এবার সে সুযোগটা থাকছে না, এবার তার মূল্যায়ন হবে তার আগের রেজাল্টের উপর ভিত্তি করে। তবে কোনো শিক্ষাবিদ মনে করেন, দেশে উত্তর গেলেও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এইচএসসির মূল্যায়নে নতুন পদ্ধতি সমস্যা ফেলতে পারে শিক্ষার্থীদের। এদিকে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, যদি পরীক্ষা না হয় তাহলে ফলাফল মূল্যায়নে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার জন্য যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের হয়তো সমস্যা পড়তে পারে। ফলাফল নির্ধারণে এ পদ্ধতির বিরূপ প্রভাব থেকে উত্তরণে এখনই করণীয় ঠিক করতে হবে, সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। গুচ্ছ পদ্ধতিতে এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছে সরকার। করোনার পরিস্থিতি স্বাভাবিক না হয় এবছর এইচএসসি বা সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরেছে সে সরকার। জেএসসি ও এইচএসসি পরীক্ষার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে প্রতিজন শিক্ষার্থীদের এবং এই মূল্যায়নের পর আগামী ডিসেম্বরেই রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এদিকে এবছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে সরকারের। গত বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেন, আমরা আশা করছি সমন্বিত পদ্ধতিতে আমরা সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারব, কারণ এখনও 3 মাস বাকি আছে। 3 মাস পরে সেই মূল্যায়নের জন্য কী পরিস্থিতি হয় তার উপরও নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষায় গিয়ে মেধা পুরোপুরি যাচাই হবে, সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সশরীরে দেওয়ার মতো পরিস্থিতি হবে? আমরা আশা করছি পরিস্থিতির আরও উন্নতি হবে এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো কী পদ্ধতিতে নেওয়া হবে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষের
একাদশ শ্রেণীর ক্লাস গত রোববার 4 অক্টোবর থেকে এ ক্লাস শুরু হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে এবার ক্লাস হচ্ছে অনলাইনে। গত রোববার সকাল 10:00 ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শ্রেণী কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য রাজধানীর কিছু কলেজের সক্ষমতা থাকলেও নেই বেশিরভাগ কলেজে। একই পরিস্থিতি সারা দেশেই। শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা দিলেও গ্রাম ও মফস্বল কলেজগুলোতে তেমন কোনো প্রস্তুতি নেই বলে বোর্ড সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে এসব কলেজের পক্ষ থেকে সশরীরে ক্লাস নেওয়ার আবদারও বোর্ডে জমা পড়েছে। বেশ কয়েকটি কলেজ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্টারনেটের দাম, কম গতির ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসের সংকটের কারণে ক্লাসে অংশ নেওয়া তাদের কাছে কঠিন হয়ে পড়ছে। এছাড়া গ্রাম ও মফস্বলের বেশিরভাগ শিক্ষকরাই তথ্য প্রযুক্তিতে খুব একটা দক্ষ নন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। করোনার কারণে স্কুল থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়ছে বলে মনে করেন অনেক শিক্ষাবিদ। যেহেতু বহু পরিবার আর্থিক সংকটের কারণে তাদের সন্তানদের কায়িক পরিশ্রমে যুক্ত করছে, তাই পরবর্তী সময়ে স্কুল খুললেও তাদের পাঠ কার্যক্রমে যুক্ত হতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে ভিন্ন কথা বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেছেন তারা ঝরে পড়া ঠেকাতে পারবেন। শিক্ষাবিদ ডক্টর রাশেদা কে চৌধুরী বলেন, এখানে স্থানীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সরকার শিক্ষাক্ষেত্রে পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা দেবেন। অবশ্য প্রতিমন্ত্রী বলেছেন ঝরে পড়া ঠেকাতে তারা সাধ্যমতো কাজ করছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের পুনরুদ্ধার দিয়ে আসছি, সেই সাথে শিক্ষার্থীর সব ধরনের খোঁজ খবর আমরা নিচ্ছি। যে কোনো মূল্যে আমরা ঝরে পড়া রোধ করব। গত বছর প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল প্রায় 17% ও মাধ্যমিকে ছিল 38%। সরকারি বিদ্যালয়ে নিগুয়ের ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন। এবার শুরু হচ্ছে বদলির ক্ষেত্রে অনলাইন কার্যক্রম। একজন শিক্ষক একাধিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, 2021 শিক্ষাবর্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন ভিত্তিক করা হচ্ছে। এই নিয়োগ কার্যক্রমে নানা ধরনের পরিবর্তন আনা হচ্ছে। তার মধ্যে একজন শিক্ষক অনলাইনে পছন্দ নির্বাচন করে একাধিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন ফর্মে সহকারী থানাকর শিক্ষা কর্মকর্তার কাছে যাবে। আবেদন করার জন্য পরবর্তী 3 দিন সেই মাঠ কর্মকর্তা তাতে সুপারিশ বা মন্তব্য না লিখলে স্বয়ংক্রিয়ভাবে তার ক্ষমতা ব্লক হয়ে উপরস্থ কর্মকর্তার কাছে চলে যাবে। এভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত চলে যাবে। এতে করে শিক্ষকদের হয়রানি ও নিয়োগ বাণিজ্য বন্ধ হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষক বদলি করা হবে। আগামী 1 জানুয়ারি থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। মার্চের মধ্যে বদলি কার্যক্রম শেষ করা হবে। শিক্ষকরা আবেদন করলে তার নামে একটি অ্যাকাউন্ট তৈরি হবে। তিনি নিজস্ব পাসওয়ার্ড দিয়ে তাতে প্রবেশ করতে পারবেন। আবেদন করে কেউ বদলি না হলে তার কারণ উল্লেখ করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, সেটিতে আরও নতুন কিছু বিষয় যুক্ত করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আরিফ স্কয়ার কোচিং একাডেমির এই নতুন ইউটিউব চ্যানেলটির অনন্য ভিডিওগুলো। আমাদের এই চ্যানেলটিতে আপনারা পাবেন 5ম থেকে 12ম শ্রেণীতে সকল বিষয়ে সকল টপিক সম্মিলিত আপডেটেড ভিডিও। এছাড়াও আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহিক শিক্ষা বাতায়ন নামে অনুষ্ঠানটি প্রচার করছি। আপনারা পাশাপাশি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।